মালদহের কালিয়াচক থানার গোপালগঞ্জ ফাঁড়ির পুলিশ 405 গ্রাম ব্রাউন সুগার সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বাবুরপোনা জিবিএস মাদ্রাসার পেছনে হানা দেয়। সেখান থেকে দুই ব্যক্তিকে 405 গ্রাম ব্রাউন সুগার সহ হাতে নাতে ধরে ফেলে। জানা গেছে, ধৃত 28 বছরের লোকসান শেখ ও 29 বছরের আনিকুল হক গোপালগঞ্জের সারদহ গ্রামের বাসিন্দা। পুলিশ ধৃতদের এদিন আদালতে পেশ করে। মালদহ থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।